সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। মাতাল রাজ্জাক দেওয়ানের দুই সন্তান, একজন কাজল দেওয়ান, একজন সুজন দেওয়ান। সুজন দেওয়ান আমাদের মাঝে নেই, আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তাকে বেহেশতবাসী করুক, আমিন। এখন কাজল দেওয়ান মাতাল রাজ্জাক দেওয়ানের একমাত্র উত্তরাধিকারী এবং অনুসারী, দেশ বিদেশে সুনামের সঙ্গে, প্রশংসার সঙ্গে প্রোগ্রাম করে মাতালের গান প্রচার প্রসার করেই যাচ্ছেন। তো কাজল রাজ্জাক দেওয়ানের অনুপ্রেরণায়, তত্ত্বাবধানে মাতাল রাজ্জাক গীতিমালা একটি গ্রন্থ প্রকাশ করা হয়েছে। উক্ত গ্রন্থে মাতাল রাজ্জাকের প্রায় সব গান সংকলন করা সম্পন্ন হয়েছে। তো উক্ত বইয়ে মাতাল রাজ্জাকের সাথে কাজল দেওয়ানের স্মৃতি কথা আলোচনা করেছেন, তো আমি সেটি আপনাদের একটু শোনাচ্ছি। বাবার সাথে আমার যত স্মৃতি কথা, বাবা সবসময় সবাইকে নিয়ে একই সুতোই গেঁথে থাকতে ভালোবাসতেন। বাবার আদর্শকে নিজের মধ্যে লালন করি। আমার বাবা আমার অনেক অনেক গর্বের বিষয়। তার সন্তান হিসেবে অনেক স্থানে সম্মানিত হই। তার এই সুনাম শুধু দেশেই নয়, দেশের বাইরেও। ইতিহাস বলে গুণী বাবাদের সন্তানরা সচরাচর বাবাদের মতো গুণী হয় না। বিজ্ঞানের ছেলে বিজ্ঞানী হয় না, কবির ছেলে কবি হয় না, গায়কের ছেলে গায়ক হয় না। কিন্তু আমার বাবা তো বলিষ্ঠভাবে আমার হাত পাকড়ে আমার সেই অধ্যায় পার করে দিয়েছেন। তার হাতে হাতে করে নিয়ে আমিও এ দেশের একজন বাউল শিল্পী হয়েছি। অবশ্য কতটুকু বড় বা বিখ্যাত হয়েছি তা বলবে দুই বাংলার গানপ্রেমী জনগণ। আজ যা কিছুই হয়েছে তার সব কিছুরই মূলে আমার বাবা। আমি কাজল দেওয়ান, আমার জন্ম 1968 সালের জুলাই মাসের 5 তারিখে তৎকালীন তাজগাঁও থানাধীন ওয়াইশপুর গ্রামে, যা বাবারই গ্রাম। আমার বাবা আমার পরম বন্ধু, আমার প্রেমিক, দেশখ্যাত বাউল মাতাল কবি আব্দুল রাজ্জাক দেওয়ান। আমার বয়স যখন 2.5 বছর তখনই দেশে শুরু হয় মুক্তিযুদ্ধ। বাবা আমাকে কোলে নিয়ে পড়েছিলেন পাকি ঘাতকদের বন্দুকের মুখে। সেদিন আমার মায়ের বুদ্ধিগুণে নিশ্চিত, মৃত্যু থেকে বাবা বেঁচে গিয়েছিলেন। সেই থেকে বাবা আর আমার হাত ছাড়েননি। কিশোর বয়সে স্কুলে প্রাইভেট, কোথাও আমার মন বসত না, কোথায় যেন হারিয়ে যায়। বাবা ব্যাপারটা বুঝেছিলেন, আমারকে চোখে চোখে রাখতেন। তিনি কবি মানুষ, শিল্পী মানুষ, অল্পতেই অনেক কিছু বুঝতে পারেন। বাবা প্রোগ্রামে যাওয়ার আগে আমার সঙ্গে চোখ ইশারায় কথা বলতেন, তুমি কি আমার সঙ্গে যাবে? আমি তার চোখের ভাষা বুঝতে পারতাম, যেহেতু মাও গান করতেন। সেই সুবাদে প্রায় মায়ের কাছ থেকে হারমোনিয়াম তালিম নিতাম। বাবা আমাকে দিয়ে লেখাপড়া যখন আর করাতেই পারলেন না, তখন একদিন আমার দোকালে দুটি চড় মেরে হাতে বেহালা দিয়ে বললেন, কি আর করবি এখন, এটা শিখো, আর আমি যে গানগুলো লিখেছি এই গানগুলোই তুই গাইবি। আজ থেকে গানই তোর জীবনের পথের দিশারি। শুরু হলো আমার গানের জীবন। একদিন এক গানের মঞ্চে বাবার সঙ্গে গিয়ে দেখি বিপক্ষের নামে দামি শিল্পী আসেনি। বাবা কমিটিকে বললেন, তবে আমার ছেলের সাথে পালা হবে আজ। শুরু হলো গুরু শিষ্য, বাবা গুরু আমি শিষ্য। সেদিন অনুষ্ঠানটি বেশ জমেছিল, আমিও পরিচিত হয়ে পেলাম। আমি আর বাবা বন্ধুর মতোই চলাচল করতাম। আমাদের একটা পুকুর ছিল। পুকুর পাড়ে একদিন বাবা গলা ধরে হাঁটছিলাম গল্প করতে করতে, একটি ছবিও তুলেছিলাম সেদিন। কিছুদিন পর সেই ছবিটি দেখে বাবা আমাকে বললেন, ছবিটি যেন রাধা কৃষ্ণের মতো হয়েছে, তুমি রাধা আমি কৃষ্ণ। আমি যে কখন কৃষ্ণের রাধা হয়েছিলাম আমি নিজেও জানি না, আজ বাবা নেই। আমি জানি আমার চর্মচোখে বাবাকে আর কোনো দিন দেখতে পাবো না। আমার হৃদয় জুড়ে বসে আছে আমার বাবা, আমার সেই মাতাল কবি রাজ্জাক দেওয়ান। যখন কোনো কষ্টের সম্মুখীন হই আমার পাগল স্বপ্নে এসে আমাকে বলে যায়, আমি তো তোমার সাথেই থাকি সব সময়। তাই যেন হয়, আমার কত জন্মের সাধনা ছিল সাধক সত্যবাদী গুরু মাতাল কবি রাজ্জাকের মতো একজন বাবা পেয়েছিলাম। আমি ধন্য, ধন্য আমার এ জীবন। জয় মাতাল, জয় মাতাল, জয় মাতাল। তো বন্ধুরা, শুনলেন তো মাতাল রাজ্জাক দেওয়ানের সাথে স্মৃতি আলাপ টুকু কাজল দেওয়ান সাহেবের।
বাবার স্মৃতি এখনও মনে প্রাণে ধরে রেখেছেন, আঁকড়ে রেখেছেন। বাবার তত্ত্ব মনে প্রাণে বিশ্বাস করে বাবার গানগুলো প্রচার প্রসার করে যাচ্ছেন। জয় হোক মাতাল রাজ্জাক দেওয়ানের, জয় হোক কাজল দেওয়ানের, জয় গুরু, আসসালামু আলাইকুম।